প্রিয় বন্ধুরা, ডাব্লিউপি স্টাডি ল্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়ে গেল বিএসসি নার্সিং এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর সিট ম্যাট্রিক্স। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যে বিএসসি নার্সিং এর এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং, তার সিট ম্যাট্রিক্স আজকে প্রকাশিত হয়ে গেছে। তোমাদের প্রত্যেকটি সরকারি কলেজে কিন্তু সিট ফাঁকা আছে, প্রচুর সিট ফাঁকা আছে। তোমাদের এখন আমি এক এক করে বিশেষ করে আগে সরকারি কলেজগুলো দেখাবো যে কত সিট ফাঁকা আছে। তার আগে বলা কি বন্ধুরা, তোমাদের যে সমস্ত কলেজের সিট, টোটাল সিট, সেটা টোটাল ভ্যাকেন্সিটা হচ্ছে 1018। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল সিট ফাঁকা আছে 1018টা টোটাল সিট। তার মধ্যে ওপেন ক্যাটাগরি অর্থাৎ ওপি যেটা ক্যাটাগরি, ওপেন ক্যাটাগরিতে আছে 319টা, এসসি ক্যাটাগরিতে আছে 222টা, এসটিতে আছে 135টা, ওবিসি এতে আছে 117টা, ওবিসি বি 69টা এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 156। টোটাল বন্ধুরা 1018টা টোটাল সিট কিন্তু এখনো ফাঁকা আছে। তোমাদের প্রত্যেকটি সরকারি কলেজে কিন্তু সিট ফাঁকা আছে, তোমরা দেখে নাও। কোনো কোনো কলেজে 7টা 8টা পর্যন্ত সিট ফাঁকা আছে সরকারি কলেজে। তো বন্ধুরা, কোন কোন কলেজে কত সিট ফাঁকা আছে তোমরা এবার দেখে নাও। আমি তোমাদের বিশেষ করে এখন দেখাচ্ছি গভর্নমেন্ট কলেজগুলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ইএসআই আসানসোল গভর্নমেন্ট কলেজ যেটা আছে, সেটাতে কিন্তু সিট আছে 7টা সিট। তারপর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, সেখানে তোমাদের 4টা সিট আছে। বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে 3টা সিট আছে। সিএনএমসিএইচ কলকাতা যেটা সরকারি, সেটা 3টা সিট আছে। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, সেখানে 2টা সিট আছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেখানে নর্থ বেঙ্গল মেদিনীপুর মেডিকেল কলেজে 1টা সিট আছে। হ্যাঁ, তারপরে মেডিকেল কলেজ এখন কলকাতা আছে, ওখানে 2টা সিট। আর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেখানে আছে 2টা সিট। এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, সেখানে আছে 1টা সিট। আরজিগড় মেডিকেল কলেজ আছে তোমাদের 7টা সিট বন্ধুরা। আরজিগড় মেডিকেল কলেজ আছে 7টা সিট। তারপর যেটা আছে তোমাদের সিউড়ি অর্থাৎ, হ্যাঁ তোমাদের যেটা আছে তোমাদের দেখাচ্ছি আমি এখন, শ্রীরামপুরে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং শ্রীরামপুর যেটা আছে তোমাদের 2টা সিট আছে। সিউড়ি বীরভূম যেটা আছে সেখানে 3টা সিট আছে। সাগর দত্ত মেডিকেল কলেজ তোমাদের 7টা সিট আছে। সাগর দত্ত মেডিকেল কলেজ তোমাদের 7টা সিট আছে। দেবেন মাহাতো মেডিকেল কলেজ অর্থাৎ পুরুলিয়া যেটা আছে সেটা সরকারি 9টা সিট আছে। হ্যাঁ, তারপরে যেটা রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা আছে সেখানে তোমাদের 8টা সিট আছে, 8টা সিট। আইডিএনবিজি কলকাতা যেটা ক্যাম্পাস, সেখানে 5টা সিট আছে। হ্যাঁ, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট কলেজ যেটা, সেখানে 8টা সিট আছে। তারপরে যেমন আছে হাওড়াতে তোমাদের 3টা সিট আছে গভর্নমেন্ট, হাওড়াতে 3টা। তারপরে কৃষ্ণনগর এসডি হসপিটাল, সেখানে 2টা সিট আছে। তারপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তোমাদের 8টা সিট আছে। তারপর যেটা তোমাদের হচ্ছে উলুবেরিয়া এসডি হসপিটাল, সেখানে 2টা সিট আছে। উলুবেরিয়া এসডি হসপিটাল, সেখানে তোমাদের 2টা সিট আছে। তারপর যেটা আছে, তারপরে যেটা আমি সরকারিগুলো দেখাচ্ছি বিশেষ করে এখান সরকারি, আর তোমাদের যেমন আছে গভর্নমেন্ট কলেজ শান্তিনিকেতন বোলপুর, সেখানে আছে তোমাদের 7টা সিট। তারপর যেটা আছে তোমাদের জেএনএম কলেজ কল্যাণী আছে 3টা সিট। এসএসকেএম আছে তোমাদের 3টা সিট বন্ধুরা। তো বন্ধুরা, এখানে তোমাদের আমি বিশেষ করে সরকারিগুলো বললাম, এছাড়াও কিন্তু কিছু কিছু হয়তো সরকারি কলেজ ছুটে গেছে, তোমরা কিন্তু দেখতে পারো এটা। যেমন তোমাদের আমি দেখাচ্ছি আর কোথাও সরকারি যদি থাকে। তো বন্ধুরা, এগুলো তোমাদের বিশেষ করে তোমরা দেখে নাও। তোমাদের কিন্তু এই লিস্টটা অর্থাৎ পিডিএফটা তোমাদের আমি দিতে পারি, তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে তোমরা কিন্তু ভালো করে দেখতে পাবে। আমি প্রাইভেটগুলো বললাম না, প্রাইভেট কিন্তু প্রচুর, প্রাইভেট কলেজে প্রায় প্রচুর সিট খালি আছে। তোমরা দেখতে পাচ্ছ প্রাইভেট কলেজে কিছু কিছু রোলে 43টা, 30টা, 56টা, 15টা, 37টা করে সিট কিন্তু খালি আছে। আর গভর্নমেন্ট কলেজে 1টা 2টা 7টা 8টা পর্যন্ত হাইস্ট, কিন্তু 8 থেকে 9টা পর্যন্ত কিছু কিছু কলেজে কিন্তু সিট খালি আছে। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের বিএসসি নার্সিং এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর সিট ম্যাট্রিক্স। তোমাদের যে বিএসসি নার্সিং এর এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর 4টি ধাপে বন্ধুরা, 4টি ধাপের এই প্রথম ধাপের এটি কিন্তু এটি হচ্ছে সিট ম্যাট্রিক্স। তোমাদের যে তোমাদের চয়েস ফিলিং সেটা চলছে, গতকাল থেকে শুরু হয়েছে, তোমাদের 10 তারিখ পর্যন্ত কিন্তু চয়েস ফিলিং চলবে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আপডেট। তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমার টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যান্য বন্ধুদের শেয়ার করো, লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে অল বাটনে ক্লিক করো। ধন্যবাদ বন্ধুরা।